জাতিসংঘ মহাসচিবকে দ্রুত যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কাতারে এলডিসি সম্মেলনের প্ল্যানারি সভায় ভাষণ দেবেন আজ জন্মভূমির দায়বদ্ধতা থেকে প্রবাসীদের আরও বিনিয়োগের আহ্বান বাণিজ্য মন্ত্রীর বাংলাদেশের অগ্রযাত্রায় খুশি মার্কিন সেনেটররা এবং দুটি নতুন খালের মাধ্যমে তিস্তায় পানি প্রত্যাহার করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশে দুশ্চিন্তা বাড়বে সংকাদ টেলিগ্রাফের সারা বিশ্বের মানুষের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত যুদ্ধ বন্ধে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা এই আহ্বান জানান পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এসব কথা জানান জাতিসংঘ মহাসচিবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যুদ্ধের ফলে বিশেষ করে স্যাংশনের কারণে জিনিসপত্র ঠিকমতো না আসায় দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে এই যুদ্ধের কারণে যারা বেশি লাভবান হচ্ছে তাদের উচিত যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সমস্ত দেশকে সাহায্য করা এদিকে কাতারে এলডিসি সম্মেলনে আজ প্ল্যানারি সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এর আগে শনিবার দুপুরে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রবাসীদের দেশে আরও বেশি বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 27তম এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোতে দেয়া প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি একই অনুষ্ঠানে সিনেটর শেখ রহমান বলেন শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশকে 30 বা 40 বছর আগে কেউ কল্পনাও করেনি যুক্তরাষ্ট্র থেকে লাবলু আনসারির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার উদ্যোগে তিন দিনের ফুড ফেয়ার ও কালচারাল শো আয়োজনে যোগ দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ রচনার পথে অনেক দূরে গিয়েছে বাংলাদেশ প্রবাসীরা আরও জোরালো ভূমিকা রাখলে 2041 সালের মধ্যেই উন্নত এবং স্মার্ট বাংলাদেশ রচনার প্রত্যাশা পূরণ হবে এই দেশে নাগরিকত্ব পেয়েছে এই মিলিয়ে আপনারা বাংলাদেশে আসেন আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই একটা সফল বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশ যার স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন দুই আপনাদের কাছে রিকোয়েস্ট টাইম দেয়ান্ট্রিজেন্টেস্টমেন্ট একই অনুষ্ঠানে জর্জিয়ার সিনেটর শেখ রহমান বলেন অভাবনীয় পরিবর্তন এসেছে বাংলাদেশে দেশের অগ্রযাত্রায় গর্বিত প্রতিটি প্রবাসী বাংলাদেশি সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে 3 ও 4 মার্চ এশিয়ান এক্সপোর ব্যানারে অনুষ্ঠিত এই উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান নেপাল ইন্দোনেশিয়া থাইল্যান্ড জাপান ও চীন অংশ নেয় আসমাতুলি নিউজ 24 সঠিক পথে পাঠাই টাকা সচল রাখি দেশের চাকা এই স্লোগান সামনে রেখে দুবাইয়ের বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলো নানা প্রণোদনা দিচ্ছে এরই ধারাবাহিকতায় আলফ্রেডান এক্সচেঞ্জ বৈধ পথে টাকা পাঠানোকে উৎসাহিত করতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের সহযোগিতায় সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছে ঘোষণা করেছে নানা পুরস্কার শুক্রবার এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বি এম জামাল হোসেন সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফ্রেডান এক্সচেঞ্জের ডেপুটি সিইও হাসান জাবের সৌদি আরবের রিয়াদে চট্টগ্রাম সমিতি রিয়াদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি রিয়াদের প্রধান উপদেষ্টা কারি আব্দুল হাকিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জাকেরুল ইসলাম সাংবাদিক সেলিম উদ্দিন মোহাম্মদ সেলিম সহ আরও কয়েকজন এ সময় রিয়াদস্থ চট্টগ্রাম সমিতির বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন